हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। आज अभी तुम्हारे साथ पद्म लुचि बा खीरे लुचि बा लुचिर पायस किभाबे बाड़ाते हैं से रेसिपी शेयर करछी। रेसिपिटा भालो लागले एकटा छोट करे लाइक और सबस्क्राइब करार अनुरोध रइलो। ताहले चलो देखे नेई पद्म लुचि किभाबे बाड़ाते हैं। एखाने एक लिटार गरुर दूध नियेछी। दूधटा फुटे गेले दूधटाके हालका करे एकटु नेड़े निलाम। এই দুধটা আমরা লুচির পায়েশ বানাতে ইউজ করব। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দুধটাকে এইভাবেই ফুটতে দেব। ততক্ষণে আমরা পদ্ম লুচি বানানোর প্রসেসে চলে যাব। এইভাবে রান্না করলে রান্নাটা তোমাদের খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার লুচি বানাবার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে 1/4 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন মতো পাউডার সুগার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর পরিবর্তে নরমাল চিনিও ইউজ করতে পারো। একটা স্পুন দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 3 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঘি এর পরিবর্তে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো, কিন্তু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, এর জন্য ঘি অ্যাড করেছি। এবার সব উপকরণগুলোকে খুবই ভালো করে হাত দিয়ে এইভাবে রাব করে করে মেখে নিতে হবে। তোমরা একটুখানি ময়দা হাতে মুঠো করে এইভাবে যদি দেখো নাড়ালেও খুলছে না, তাহলে ভাববে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল অ্যাড করে আমরা লুচি পরোটার জন্য যেরকম নরমাল ডো বানাই সেরকম ডো বানিয়ে নিতে হবে। এইরকম একটা স্মুথ ডো বানিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়ে 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও লাগাতে পারো। স্টাফিং বানাবার জন্য একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি 150 গ্রাম মতো খোয়াখিরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা খোয়াখিরটা অ্যাড করে দিচ্ছি। ইনস্ট্যান্ট খোয়াখির কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। এর মধ্যে 3 টেবিল স্পুন মতো কোরানো নারকেল অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে নারকেলটাকে স্কিপও করতে পারো। কিছুটা কাজু কুচি আর কিশমিস কুচি অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলোই অ্যাড করতে পারো। সুন্দর ফ্লেভারের জন্য 2 থেতো এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল স্পুন মতো পাউডার সুগার অ্যাড করে দিলাম। তোমরা চাইলে নরমাল চিনিও অ্যাড করতে পারো। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ততক্ষণে চলো দুধটা কতদূর কি হলো দেখে নিই। দেখো দুধটা কিন্তু 50% পর্যন্ত রিডিউস হয়ে গেছে। এবার দুধটাকে হালকা একটু নেড়ে দিয়ে এর মধ্যে 1/4 কাপ মতো চিনি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারো। সুন্দর ফ্লেভারের জন্য 2 থেতো এলাচের গুঁড়ো আর একটুখানি কেশর দিয়ে দিলাম। তোমাদের কাছে স্যাফরন না থাকলে তোমরা এটা স্কিপও করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে ঢেকে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে ময়দাটাকে আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে 2 পার্টে ডিভাইড করে এর থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। আমরা লুচির জন্য যেই রকম লেচি বানাই তার থেকেও ছোট লেচি বানিয়ে নিতে হবে। এবার লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে স্মুথ বানিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদের পদ্ম লুচি বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে লেচিটাকে যেরকম ভাবে লুচি বেলে সেই রকম একটু পাতলা করে ছোট করে বেলে নিতে হবে। প্রথম লেচিটা বেলা হয়ে গেলে লেচিটাকে সরিয়ে রেখে এই সেম পদ্ধতিতে আমি আরো একটা লেচি বেলে নিচ্ছি। এবার সেকেন্ড লেচির ওপর বেশ খানিকটা স্টাফিং ভালো করে মুঠো করে এইভাবে দিয়ে স্প্রেড করে দিচ্ছি। স্টাফিং যত বেশি হবে পদ্ম লুচি খেতে ঠিক ততটাই টেস্টি হবে। এবার লেচিটার চারপাশে আমি জল লাগিয়ে দিলাম। এবার প্রথম যে লেচিটা বেলে রেখেছিলাম সেই লেচিটা এইভাবে সেট করে দিয়ে হাত দিয়ে আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে। এবার পদ্ম লুচিটাকে হাতের ওপর তুলে নিয়ে এইভাবে আমি চাপ দিয়ে ডিজাইন বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটুখানি টানবো আর এইভাবে চেপে ডিজাইন বানিয়ে নেব। এই ডিজাইনটা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো লাগে বলে এই লুচিটার নাম পদ্ম লুচি দেওয়া হয়েছে। এই একইভাবে সব দিকে একই রকম ডিজাইন বানিয়ে নেবার পর আমার একটা পদ্ম লুচি রেডি হয়ে গেল। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো পদ্ম লুচি রেডি করে নিয়েছি। লুচিগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার আমি একটা একটা করে লুচি অ্যাড করে দিলাম। এই লুচিগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে লুচিগুলো ভেতর দিয়ে কাঁচা আর ওপর দিয়ে লাল হয়ে যাবে। এক পিঠ হালকা হয়ে গেলে এবার এক এক করে লুচিগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লুচিগুলো যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি তেল থেকে লুচিগুলোকে তুলে নেব। আমি একটু হালকা কালার রেখেছি, তোমরা চাইলে এর থেকে ডার্কও করতে পারো। সবগুলো পদ্ম লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই লুচিগুলোকে এইভাবেও খেতে পারো, এতেও কিন্তু দারুণ টেস্টি লাগে।
লুচিগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে এবার উষ্ণ গরম দুধের মধ্যে এইভাবে অ্যাড করে দিতে হবে। দুধটা খুব বেশি গরম থাকলে লুচির শেপগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। দেখো পদ্ম লুচিগুলো কি দারুণ দেখতে লাগছে। এবার পদ্ম লুচিগুলোকে 10 মিনিটের জন্য দুধের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দেব, যাতে এর মধ্যে দুধটা ভালোমতো ঢুকতে পারে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি তোমাদের সামনে পদ্ম লুচিগুলোকে তুলে দেখাচ্ছি। দেখো পদ্ম লুচিটা কি সুন্দর দেখতে লাগছে। এই পদ্ম লুচি খেতে এত টেস্টি হয় তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা যখন পদ্ম লুচিটা সার্ভ করবে তখন লুচিটাকে এইভাবে দিয়ে এর ওপর দিয়ে মালাইটা এইভাবে দিয়ে দেবে। তোমরা পুজোতে এই লুচিটা বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দিতে পারো। আমি একটা লুচি কেটে দেখাচ্ছি। দেখো দুধে ডোবানোর পরও কিন্তু লুচিটা নরম হয়ে যায়নি। পুর এবং মালাইয়ে পরিপূর্ণ এই লুচির স্বাদ ঠিক কেমন হতে পারে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো থেকো, হ্যাপি থেকো।